লাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি, ভালোবাসা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মা মাতৃভূমি জননী আমরা যাই বলি না কেন, আমাদের কিন্তু ভীষণ প্রিয়। মায়ের সেই মুখের ভাষা বা আমাদের মাতৃভাষা ঠিক আমাদের কাছে ততটাই প্রিয় যতটা অর্জন করতে লেগেছিল। খুব মানে এটা বলে বোঝাতে পারবো না যে সেই দিনগুলো রাজপথে যখন রক্ত ঝরেছিল সেই সব ভাষা শহীদদের প্রতি আজকে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি স্টার সিরামিক্স রবির আবির। আমি বর্ণালী বিশ্বাস আছি পুরো আয়োজন জুড়ে, এবং আমাদের সাথে আজকে আছেন অতিথি সঙ্গীত শিল্পী রাজা বশির। সুপ্রভাত। সুপ্রভাত, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। এবং আজকে আমরা পেয়েছি অনেক সুন্দর একটি সকাল আমরা উপভোগ করব, নিশ্চয়ই এই আশায় রইলাম। নিশ্চয়ই প্রথমে একটা গানে চলে যাই তাহলে। প্রথম গানটি করছি বাবারই গান, বাবার গান এটা, সুর ওনারই ছিল, আর গীতিকার হচ্ছেন শহীদুল ইসলাম। সবচেয়ে মধু ওই গান, যে গান ব্যথা সুরে গাওয়া সবচেয়ে মধুর ওই গান, যে গান ব্যথার সুরে গাওয়া সেটা
জীবনের কথা বলে যা, যে গান ব্যথার সুরে গাওয়া যা, সবচেয়ে মধুর ওই গান, যে গান ব্যথার সুরে গাওয়া যা, ব্যথার সুরে গাওয়া যায়, যে গান ব্যথার সুরে গাওয়া যায়। ধন্যবাদ। খুব সুন্দর, মানে খুব মিষ্টি একটা গান। এটা বাবা সবসময় বলতেন যে গান আসলে সেটাই যেটা আসলে মন দিয়ে গাওয়া যায়। আমি জানি না কতটুকু গাইতে পেরেছি, চেষ্টা করেছি। না, ভীষণ, মানে চেষ্টার কোনো ত্রুটি হয়নি আসলে, ভীষণ ভালো লাগলো শুনতে। এবং সকালের যে আমেজটা, স্নিগ্ধতা বা তার যা সৌন্দর্য, সেই সাথে কিন্তু গানটি খুব সুন্দর করে মিশে গেছে একদম। কারণ একটু কথা বলতে চাচ্ছি, কারণ সেই সবসময় গানের কথা যখনই আসে তখন বাবা মার স্মৃতিটা চলে আসে। তো আমাদের বাসার মানে শুরুটাই হতো কিন্তু গান, গানের মাধ্যমে। তো বাবা উঠে নামাজ পড়তেন, নামাজ পড়ে রেয়াজ করতে বসতেন, তখনই কিন্তু আমরা মানে আব্বার রেয়াজ শুনে কিন্তু আমাদের ঘুম ভাঙতো। আমরা গিয়ে আবার আব্বার সাথে জড়ো হতাম। তো প্রতিদিন আমাদের এরকম মানে সকালটাই সকালটাই শুরু হতো। আজকে আমরা এখন খুব মিস করি, কারণ বাবাও নেই মাও নেই, তো সেই এনভায়রনমেন্টটা আসলে খুব মিস করি। আসলে হয়তো ওনাদের শারীরিকভাবে সেই অস্তিত্ব আমরা পাই না, কিন্তু আমরা যদি সেই অনুভূতিটা পাই যে প্রতিদিনের মতো যদি আমরা এরকম করি, যে আপনি যেরকম বলছিলেন যে সকালে উঠে নামাজের পর তারপর গানটাকে নিয়ে বসা, তো আপনি যদি কখনো নিজে থেকে এমনি বসেন তখন কিন্তু আপনার সেই অনুভূতিতে আসবে যে আমার বাবা আমার পাশেই আছেন। মানে ওই যে অনুভূতিটা, এটা কিন্তু যতদিন আপনি থাকবেন আপনার এই অনুভূতি সবসময় থেকে যাবে। সেটাই, কারণ গান ভালোবাসার একটা জিনিস তো, এবং বাবাটা, বাবা আপনার যতটা প্রিয় আপনার গানটাও কিন্তু ঠিক ততটাই প্রিয়, কারণ সেই বাবার থেকেই আপনি গানটা পেয়েছেন। এবং আমরা খুব গর্বিত বোধ করি যে বশির আহমেদ, উনি আমাদের খুব শ্রদ্ধার এবং তারই সুযোগ্য পুত্র আপনি। এবং এটা আমার সৌভাগ্য যে আমি আমার বাবা শিল্পী বশির আহমেদ এবং মা আমার শিল্পী মিনা বশির, এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। ভীষণ, আমাদের ভীষণ গর্বের ব্যাপার। আচ্ছা, আমরা কিন্তু অনেক গল্প করব, এবং আমাদের শ্রদ্ধেয় শিল্পীর অনেক কথা আপনার থেকে কিন্তু আমরা জানব, চেষ্টা করব। হ্যাঁ, অনেক অনেক গানও শুনব। তো পরের গানে চলে যাই। পরের গান তাহলে একটা দেশের গান করছি, এটাও বাবার সেই বিখ্যাত আমার খাতায় প্রতি পাতায়। গানটি সুরকার বাবা নিজেই এবং গানটি লিখেছিলেন ফজলে খোদা। আমার খাতায় প্রতি পাতা প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে, ও তুই আমার দেশ রে, ও আমার প্রাণে বাজে তোরই অহংকার, আমার গানের সুরে ম
মাগো তোরে অভিশাপ, আমার প্রাণে বাজে তোরে অহংকার, আমার গানের সুরে মাগো তোরে অভিশাপ। আমি তোর নিবিড় মায়াতে, আমি তোর স্নেহের ছায়াতে ভালোবাসার ছবি আঁকি মেঘনা যমুনা, তুই আমার প্রেম রে, ও তুই আমার দেশ রে, ও আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে, ও তুই আমার দেশ রে, ও আমার হাসি দোলে তোরি মন চায়, আমার বাঁশি কাঁদে মাগো তোরি বেদনা, আমার হাসি দোলে তোরি মন চায়, বাঁশি কাঁদে মাগো তোরে বেদনায়। আমি তোর চোখের কাজলে, আমি তোর সবুজ আঁচলে চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙিনায়, তুই আমার মারে, ও তুই আমার মারে, আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, তুই আমার দেশ রে, ও তুই আমার প্রেম রে, ও তুই আমার মারে, অপূর্ব মানে অনবদ্য একটি সৃষ্টি, নিশ্চয়ই ভীষণ সুন্দর। এবং আমাদের প্রত্যেকেরই মনে হয় যে একটা দায়িত্ব থেকে যায়, যারা হয়তো আমরা গানের মানুষ বা না হই গানের মানুষ, কিন্তু অন্যান্য দিকে যাদের বিচরণ, কেউ যদি কবিতা লিখতে পছন্দ করে বা যে কোনো সৃষ্টিতে যদি সে আগ্রহী হয়, আমার মনে হয় যে দেশের জন্য কিছু একটা সৃষ্টি আমাদের করা উচিত। এটা দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। এবং যখন দেশের গানগুলো শুনি বা সেই মুক্তিযুদ্ধের কথা শুনি বা এই যে ভাষা দিবস সামনে আসছে, তো সেই ইতিহাসগুলো যখন আমাদের কাছে আসে, বা তখন মনে হয় যেন মানে আমরা যদি থাকতে পারতাম সেটা তো খুব ভালো হতো, যে আমরাও যুদ্ধ করতাম দেশের জন্য, এটা গর্বের ব্যাপার। কিন্তু তারপরেও আমরা যেহেতু এখন আছি এবং এত সুন্দর আমাদের দেশ, আমরা তো অবশ্যই গর্বিত এত সুন্দর দেশ পেয়ে, কিন্তু সেই গর্বের জায়গাটা থেকেও আমার মনে হয় সেই দায়িত্বটা পালন করার পরে গর্বের জায়গাটা আরও বেশি শক্ত হয়, তখন আরও বেশি করে বলতে পারবো যে আমি দেশের জন্য কিছু হলেও করেছি, আমার কিছু হলেও অবদান আছে আমার এই দেশের জন্য, তাই না? আমি জিনিসটা খুব অনুভব করি যে আমি এই দেশের নাগরিক, এবং হোক না সেটা আমার যদি সামনে কোনো এরকম বিপদ আসে আমার দেশের জন্য, তখন হয়তো আমি রুখে দাঁড়াবো,
তা তো অবশ্যই। এরকম আমাদের সমাজে কিন্তু অনেক কিছুই হচ্ছে যেটা কিনা আমরা দেখছি, কিন্তু এড়িয়ে যাচ্ছি, পাশ কাটিয়ে যাচ্ছি, কিন্তু সেটার প্রতিবাদ কজন করতে পারে? তো সেই দিক থেকে মনে হয় যে যদি একটু প্রতিবাদ করতে পারি, বা আমার দেশকে যদি কেউ কখনো খারাপ বলে, সেটা তো আমারও খারাপ লাগবে। তো সেই দিক থেকেও চিন্তা করলে আমাদের একটা দায়িত্ব থাকবে আমার দেশটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা সবার সামনে। এবং আরেকটা ব্যাপার না বললেই নয়, এই যে আমরা ভাষা, এত এত সুন্দর একটি ভাষা আমাদের, এই যে লালনের ব্যাপারটা, আমরা তো লালন তো অবশ্যই করি, না হলে একটা স্বাভাবিকভাবে যে জিনিসটা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা, এটা স্বাভাবিকভাবে এসেছে, মানে জন্মসূত্রেই পাওয়া বলা যায়। কিন্তু সেটার পেছনে যখন একটা ইতিহাস থাকে বা একটা অর্জনের জন্য একটা লড়াই থাকে, সেই অর্জনটা মনে হয় একটা অন্যরকম আনন্দের। আমরা অনেক তৃপ্ত আমাদের এই ভাষাটা পেয়ে, তাই না? সত্যিই তাই। আমরা বিরতিতে যাই, ফিরে এসে আর অনেক গানে আসব। দর্শক, নিয়ে নিচ্ছি প্রথম বিরতি, আপনারা সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির। আজ আমাদের গান শোনাচ্ছেন আমাদের খুব শ্রদ্ধেয় এবং খুব ভালোবাসার মানুষ, সঙ্গীত শিল্পী বশির আহমেদের সুযোগ্য পুত্র রাজা বশির। প্রথম দুটো গান তো ভীষণ সুন্দর হলো, মানে সকালটা খুব সুন্দর শুরু হলো বলা যায়। চেষ্টা করেছিলাম, জি, খুব ভালো লাগছে। তারপরে ভালো লাগছে যে যেখানে আপনার বাবা জড়িয়ে আছে, আপনার গল্পে জড়িয়ে আছে, সেটাই। তো আর একটু জানতে চাই যে অবশ্যই ঘরের মধ্যে যখন বাবা থাকেন, এরকম একজন বাবা থাকেন, তো স্বাভাবিকভাবে আপনার গানটা আসবে। কিন্তু তারপরে হয় না, অনেক এরকম অনেক ক্ষেত্রে আছে যে বাবা খুব ভালো গান জানেন, কিন্তু ছেলে মেয়েরা হয়তো অন্য কোনো দিকে বেশি তাদের আগ্রহ থাকে। তো আপনার দিকটা যদি একটু জিজ্ঞেস করি, যে হতেই পারতো যে আপনি অন্য কোনো দিকে আপনার আগ্রহ ছিল, কিন্তু বাবা যেহেতু গান করেন, সেই সূত্র ধরে আপনিও এখন গান করছেন, তা সেটি কীভাবে আসলে হলো? আসলে যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে বাসা এনভায়রনমেন্টটাই হচ্ছে মিউজিক্যাল এনভায়রনমেন্ট। তো পড়াশোনা করেছি এমবিএ, আমার মেজর ছিল মার্কেটিং, তারপর পড়লাম সিএ কোর্স কমপ্লিট করলাম, তো অফিসে জয়েন করলাম, তো কোনোভাবেই মন মানত না। তো আমি আবার বাবার, মানে আমার কিন্তু সব কিছু বাবার কাছে শেখা, সব কিছু আমার বন্ধু বাবা ছিলেন। তো আমার কম্পোজিশনও আমি আব্বার সাথে, আব্বাকে অ্যাসিস্টও করেছি, ক্লাস ফাইভ থেকে বাবার সাথে কম্পোজিশনে স্টার্ট করি। তো ব্যাপারটা হচ্ছে, আমি কি একটু গল্প করব? অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে আমার ছোট একটা কিবোর্ড ছিল, তো তখন বাবা বললেন ঠিক আছে তোকে আমি কিবোর্ড দিব। ওই কিবোর্ডের ক্যাসিও কিবোর্ড ছিল, তো ওই কিবোর্ডের মধ্যে কিছু সুন্দর সুন্দর টোন ছিল, আব্বা আবার ওগুলো বের করতেন, বের করে টোন ওয়াইজ আমাকে আবার বলতেন এই পিসটা তোর। তো সব মিউজিশিয়ানরা, বড়ো বড়ো মিউজিশিয়ানরা থাকতেন, তো ওর মাঝখানে আমি আবার ছোটো কিবোর্ড নিয়ে বসতাম, আমার সামনে একটা ঝুড়ি থাকতো, ওর মধ্যে মিল্ক ভিটা দুধ, আমি দুধ খেতাম আর মিউজিক বাজাতাম। তো যেটা বলছিলাম যে এইভাবে হচ্ছে আমার বেড়ে ওঠাটা, মানে একদম সঙ্গীত নিয়ে আছি, বাসাতেও রেয়াজ করছি, আব্বার কাছে গান শিখছি, আব্বা যখন কম্পোজিশন করছেন তখন বাবার সাথে বসে আছি, তা একদম মনে হচ্ছে রক্তে মিশে আছে। তারপর মা গান করতেন, বোনও গান করে। তো যখন অফিসে জয়েন করলাম, তো কোনোভাবেই দেখি যে না, মন তো টিকছে না। তো তখন আবার অডিট করতে যেতে হতো, আমার রংপুরে সিলেট সব জায়গায় যেতাম, তো ওখানে গিয়ে 10-12 দিন থাকতাম। তো যখনই বাসায় আসতাম তখনই গিয়ে আমি একদম হারমোনিয়াম নিয়ে বসে যেতাম, চলো এখন গান করতে হবে। তো এরকম করতে করতে আর ভালো লাগলো না, আমি বাবাকে বললাম না, আমার মনে হয় না আমি অফিসে বা চাকরি করতে পারবো। আব্বা বলে তাহলে কী করবে, আমরা তাহলে গান নিয়ে থাকতে চাই। তখন আব্বা আমার জন্য একটা স্টুডিও ডেভেলপ করলেন, তো ওই স্টুডিও এখন আছে। তো তখন থেকে আমি গানের সাথে একদম গানের সাথে জড়িয়ে পুরোপুরি ভাবে, এখন অন্য কোথাও কোনো মন নেই, অন্য কোথাও কোনো কাজ নেই। এখন এখন যেটা রিসেন্টলি 2 বছর হচ্ছে, আমি একটা স্কুলে জয়েন করেছি, সেটা গ্রিন হিল স্কুল, তো সেখানে অ্যাজ এ মিউজিক টিচার হিসাবে আছি। তো সেটা সঙ্গীতের জায়গা, এই জন্যই ইচ্ছে হলো যে না, ঠিক আছে করি। বাহ, খুব ভালো, আরো গল্প হবে নিশ্চয়ই। এখন আর একটা গান শুনে ফেলি, এখন দুঃসাহস করবো আব্বার সেই বিখ্যাত গান দেখো না আমারে তুমি কাছে দেখো না, মানবতী ছবির গান, আব্বার সুর করা এবং লিখেছিলেন গাজী মাসলান। দেখো না আমারে তুমি
কাছে দেখো না, দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছিস ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না, দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছিস ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। আসলে আমি একটু বলতে চাই যে আসলে আগের গানগুলোর কথা এত টাচি ছিল আর এত মিনিংফুল ছিল। আমি বলছি না যে এখন গান খারাপ হচ্ছে, তো এই গানগুলো গাইলে আসলে এই যে সবই আছে সেই তো আগেরই মতো, শুধু আজগো নাই তুমি, তা আসলে এই লাইনগুলো যখন গাই তখন আসলে মন থেকে মানে আসলে কেঁদে ফেলি, কারণ ফিলটা ওই যে বললাম না যে বাবা একদম কাছের মানুষ ছিলেন, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, যেহেতু বাবার সাথে সেই কম্পোজিশনও করতাম, তো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাবার সাথেই থাকতাম, তো এখন আব্বাকে অনেক মিস করি, আম্মিকেও মিস করি, তো আসলে গাইতে গেলে অনেক খারাপ লাগে। দর্শকদের কাছে এটাই দোয়া চাবো যে
বাবা মার জন্য অবশ্যই ওনারা যাতে দোয়া করেন। অবশ্যই, আমাদেরও তো ভালোবাসার মানুষ, নিশ্চয়ই না? আর আপনি যেটা বলছিলেন যে এই গানগুলো যেহেতু ওনার কণ্ঠে এত বেশি পরিচিত এবং ওনার এই গানগুলো যখন আমরাও গাই তখন ওনাকেও কিন্তু আমরা স্মরণ করি ওইভাবেই, যখন আপনি বললেন এই দুটো লাইন বললেন না, তখন আসলে ওই যে বাবার যে অনেক বিখ্যাত গান অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, এটা আসলে আমি বাবা চলে যাওয়ার পর যতবারই গাইলাম বলার কিছু থাকে না আসলে, মানে কিছু সময় থাকে যখন কোনো কিছু বলে হয়তো সেই আবেগটাকে আমরা প্রকাশ করতে পারি না, সেটা আমাদের সুপ্ত মনেই থাকুক। আমরা তাকে স্মরণ করছি, তার গান দিয়ে আমাদের শ্রদ্ধা থাকবে ওনার প্রতি সবসময়। ধন্যবাদ। আপনি তো বলছিলেন যে এখন একটা স্কুলে আপনি মিউজিক টিচার হিসেবে আছেন, তো আজকে তো সকালটা আমাদের সাথেই আপনি শুরু করছেন, মানে করলেন আর কি, তো অন্যান্য দিন কিভাবে শুরুটা হয় আসলে? এখন আসলে স্টার্টটা হয় স্কুলে অ্যাসেম্বলি দিয়ে, ওখানে আমাদের আমাদের দেশে বর্ণশিল্পী তিমির নন্দী উনিও আছেন, উনি অনেক বছর ধরে আছেন, আমি রিসেন্টলি জয়েন করেছি, তো কখনো যদি আঙ্কেল না থাকেন তখন আমি অ্যাসেম্বলি নেই, নাহলে আমি থাকলে উনি থাকলে উনি নেন, তো এইভাবে স্টার্টটা এভাবে হয়। তো একটা 20-25 ক্লাস থাকে, এরপরে বাসায় আসার পর 3টা থেকে আমি আবার স্টুডিও ওয়ার্ক, এটা আমার লাইফস্টাইল, মানে সবসময় গানের মাঝেই থাকা আল্লাহর রহমতে। খুব ভালো, এর মাঝখানে বাবা সবসময় এটাই বলতেন যে আসলে আল্লাহকেও কিন্তু গানের মাধ্যমেই কিন্তু ডাকা হয়, আজানের মধ্যেও সুর আছে, তো নামাজও পড়া হয়, আল্লাহকেও ডাকা হয়, সঙ্গীত চর্চাও হয়, সব কিছুই চলছে, মানে খুব সহজ মাধ্যম কিন্তু এই গান, নিশ্চয়ই নিশ্চয়ই ঈশ্বরকে কাছে পাওয়ার, সেটাই সেটাই। খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, সকালটা খুব সুন্দর শুরু হলো আর কি, এটা এটা ভেবে খুব ভালো লাগছে। পরের গানে যাই, পরের গানটা এটা হচ্ছে আমার জীবনের প্রথম সুর, এটা আমার মায়ের খুব পছন্দের ছিল সুরটা, আর গীতিকার ছিলেন রঙ্গু শাহাবুদ্দিন, তো ওইটা গাওয়ার চেষ্টা করি। ফুলের মতো ঝরে গেছো জীবনের স্মৃতি থেকে, ফুলের মতো ঝরে গেছো জীবনের স্মৃতি থেকে, এই পৃথিবীর বিশাল মঞ্চে আমার একা রেখে, ফুলের মতো ঝরে গেছো জীবনের স্মৃতি থেকে, এই পৃথিবীর বিশাল মঞ্চে আমায় একা রেখে, ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে। কথা তো অনেক ছিল হলো না যে শুধু বলা, নীরবেই থেমে গেছে পথ চলা, কথা তো অনেক ছিল হলো না যে শুধু বলা, নীরবেই থেমে গেছে পথ চলা, তোমার
তোমার দেয়া সেই ভালোবাসা কি করে দেবে দেখে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে আজও তো আমি কাঁদি তোমাকে ভেবে ভেবে বুঝিনি এইভাবে দুঃখ দেবে আজও তো আমি কাঁদি তোমাকে ভেবে ভেবে বুঝিনি এইভাবে দুঃখ দেবে ফাগুন রঙে এই হৃদয়ে কি হবে ছবি এঁকে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি এই পৃথিবীর বিশাল মঞ্চে আমায় একা রেখে ফুলের মতো ঝরে গেছো জীবনে স্মৃতি থেকে জীবনে স্মৃতি থেকে জীবনে ভীষণ সুন্দর। এই গানটি আপনার কখন করেছিলেন, মানে কখন চিন্তা করেছিলেন? এই গানটি করা হয়েছিল 95 এর দিকে। বাহ, মানে তখন আমি মানে জাস্ট নতুন সুর করা শিখছি, তো রঙ্গু অঙ্কল, রঙ্গু শাহাবুদ্দিন, উনি সবসময় আসতেন বাসায়। তো বাবাই তখন বললেন যে ওকে একটা গান দাও, দেখি ও কী সুর করে। তো এই গানটা দিয়ে প্রথম আমার সুর করা। তো এই গানটি মানে আমি খুব পছন্দ করতেন, আমি বলছি বা মানে খুব খুব ভালো সুর করেছে। বাহ, ভীষণ ভালো। সেটা তো মায়ের মানে অনুভূতি ছিল যে ছেলের প্রথম সুর করা একটি গান, কিন্তু বাবার কি অনুভূতি ছিল, বাবার কি বলেছিলেন? পাপা সবসময় বলতেন যে না, আরও শিখতে হবে, শিখতে থাকো, ভালো হবে, ভালো করবে। তো পাপা কখনোই স্যাটিসফাই হতেন না। তো এটা আমিও চাইনি, কারণ বাবা বলতেন যে যদি তুমি ভাবো যে না আজকে তুমি ভালো গিয়েছো, সেদিনই তুমি কিন্তু শেষ। তো সবসময় কিন্তু একটা অতৃপ্তি যে ব্যাপারটা, যেটা বলেন তৃষ্ণা, যে আরও ভালো করার, আরও কিছু শেখার, সেটা কিন্তু সবসময় থাকতে হবে। আর সবসময় আম্মি সবসময় বলতেন, আম্মির কথা ছিল সবসময় শিখতে থাকো। ফর এক্সাম্পল, আজকে যে আমি এই প্রোগ্রাম করতে আসছি, দাদা বাজাচ্ছেন, উনিও বাজাচ্ছেন, আপনি উপস্থাপনা করছেন, আমার মনে হয় আমি কিন্তু এখান থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু কিন্তু নিয়ে নিচ্ছি, যেগুলো আমার নেওয়ার দরকার। তো মানুষ কিন্তু এইভাবেই কিন্তু শিখতে পারে, এমন না যে কোনো একটা টাইম, নির্দিষ্ট টাইম দরকার। গুরুজন তো অবশ্যই, কারণ সঙ্গীতটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। কিন্তু এই যে ক্যাচ করার যে বিষয়টা, এটা কিন্তু আপনি যে কোনো সময় নিতে পারেন। ঠিক, আমরা বিরতিতে যাই, আবার ফিরে এসে অনেক গানে আসবো। দর্শক, নিয়ে নিচ্ছি আবার বিরতি, আপনারা সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি।